আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সাথে আমার চ্যানেলের সবচেয়ে বেশি অনুরোধের রেসিপিটাই শেয়ার করব, আর সেটা হলো একেবারে ফুলকো মচমচে ফুচকা রেসিপি। আর ফ্রেন্ডস, এই ফুচকাগুলো তৈরি করার জন্য কিন্তু আমি কোনো রকম আটা বা ময়দা ব্যবহার করিনি, আর এই ফুচকাগুলো তৈরি করতেও সময় লাগে মাত্র 15 মিনিট। সেই সাথে ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই একেবারে ফুলকো টসটসে পারফেক্ট দোকানের মতো ফুচকাটা আমরা কী করে তৈরি করছি। প্রথমে আমরা ফুচকার জন্য ডোটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি বড় সাইজের একটা মিক্সিং বোলে নিয়ে নেব হাফ কাপ আরও 3 টেবিল চামচ পরিমাণ সুজি। রেগুলারলি আমরা যে সুজিটা ব্যবহার করি সেই সুজিটাই আমি এখানে ব্যবহার করব। এখন এই সুজির মধ্যে আমরা অ্যাড করে দেব 1 চিমটি বেকিং সোডা বা খাবার সোডা, সেই সাথে 1/4 চা চামচ লবণ। এখন এই দুইটা উপকরণই সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর সুজির মধ্যে অ্যাড করে দেব 3 টেবিল চামচ পরিমাণ একেবারে গরম করে নেওয়া সয়াবিন তেল। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন তেলটা কিন্তু একেবারে চুলার হাই হিটে গরম করে নিতে হবে, কোনোভাবেই কিন্তু এখানে ঠান্ডা তেলটা ব্যবহার করা যাবে না। এখন তেলটাও আমি সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে ফ্রেন্ডস, অবশ্যই একটু সাবধানে মেশাবেন, কারণ তেলটা কিন্তু প্রচুর গরম। এখন সম্পূর্ণ সুজির সাথে তেলটা মাখানো হয়ে গেলে দেখবেন সুজির থিকনেসটা ঠিক এরকম ভেজা বালুর মতো হয়ে যাবে। এখন এই সুজির মিশ্রণের মধ্যে আমি সব শেষে অ্যাড করে দেব 1/4 কাপ একেবারে বলক আসা গরম পানি। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন পানিটা যেন একেবারে বলক আসা গরম হয়, কোনোভাবেই কিন্তু তেলের মতো পানিটাও এখানে ঠান্ডা ব্যবহার করা যাবে না, বলক আসা গরম পানি কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এখন সবগুলো উপকরণই খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিয়ে একেবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন, সুজির ডোটা কিন্তু পারফেক্টলি তৈরি, আর এই ডোটা কিন্তু আমরা একটু নরম করে করব, কারণ সুজিটা যখন রেস্টে থাকবে তখন সেটা ফুলে গিয়ে ডোটা আবারও টাইট ফিট হয়ে যাবে। এখন এই ফুচকার ডোটা আমরা 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব, যেন সুজিটা খুব ভালোভাবে ফুলে যায়। দেখুন, 10 মিনিট পর ফুচকার ডোটা কিন্তু একেবারে টাইট ফিট হয়ে গেছে। এখন এই ডোটাকে আবারও খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট আমি একটু মথে নেব। এরপর এই ডোটাকে সমান 2টা ভাগে ভাগ করে নেব। এখন 1 ভাগ সুজি ডো নিয়ে নর্মালি ঠিক যেভাবে আমরা রুটি বেলে থাকি সেভাবেই আমি ফুচকার জন্য রুটি বেলে নেব। ফুচকার জন্য বড় সাইজের একটা রুটি আমি বেলে নিয়েছি, আর রুটির থিকনেসটা হবে নর্মালি ঠিক যেই থিকনেসের রুটি আমরা বেলে থাকি সেরকমই। এখন এই রুটিটাকে ফুচকার শেপে কেটে নেওয়ার জন্য এখানে আমি এরকম 2টা কুকি কাটার নিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, এই কুকি কাটারগুলো আপনারা বাজারে যে কোনো বেকিং আইটেমের দোকানেই পেয়ে যাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে কোনো সমস্যা নেই, ঘরে থাকা ছোট সাইজের যে কোনো বয়ামের ঢাকনা দিয়েও কিন্তু ফুচকাগুলো কেটে নিতে পারেন। এখন একটা গোল কুকি কাটার দিয়ে রুটি থেকে সবগুলো ফুচকাই আমি কেটে নেব। এখন এই ফুচকাগুলো কাটা হয়ে গেলে বড় সাইজের একটা থালি বা ট্রের ওপরে সবগুলো ফুচকাই আমি ঠিক এভাবে ফাঁক করে বিছিয়ে দেব, এবং সেমভাবে আরও 1 ভাগ ডো দিয়ে বাকি ফুচকাগুলো তৈরি করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, সবগুলো ফুচকাই আমি কেটে নিয়েছি। আর ফ্রেন্ডস, এই ফুচকাগুলো থালি বা ট্রের উপরে বিছিয়ে নেওয়ার পর একটা সুতির কাপড় ভিজিয়ে ভালোভাবে চিপে সেই সুতির কাপড়ের পানিটা ফেলে দিয়ে ফুচকাগুলোকে ঢেকে রাখবেন, না হয় ফুচকার ওপরের স্কিনটা ড্রাই হয়ে যাবে এবং ফুচকাটা কিন্তু ভালোভাবে ফুলবে না। আর অবশ্যই খেয়াল রাখবেন যে সুতির কাপড়টা এখানে ব্যবহার করবেন সেই সুতির কাপড়ে যেন কোনো রকম পানি না থাকে। এখন এই ফুচকাগুলো আমরা তেলে ডিপ ফ্রাই করে নেব। এর জন্য আগে থেকে আমি চুলার একেবারে হাই হিটে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। তবে ফুচকাগুলো দেওয়ার আগে চুলার হিটটা কিন্তু আমি মিডিয়ামে করে নেব। ফ্রেন্ডস, আবারও বলছি, প্রথমে তেলটা আমি খুব ভালোভাবে চুলার হাই হিটে গরম করে নিয়েছি। এখন ফুচকাগুলো তেলে ছাড়ার আগে
চুলার হিটটা আমি কমিয়ে মিডিয়ামে করে দেব। এরপর একটা একটা করে সবগুলো ফুচকাই আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর ফ্রেন্ডস, তেলে ছাড়ার পর ফুচকাগুলো ফোলাবার জন্য কিন্তু কোনো রকম চামচ বা খুন্তি ব্যবহার করা যাবে না, কারণ এই ফুচকাগুলো নিজে নিজেই কিন্তু ফুলে একেবারে টইটুম্বুর হয়ে যাবে। তবে ফুচকাগুলো নিজে নিজে ফোলার ক্ষেত্রে কিন্তু চুলার হিটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই মনে রাখবেন চুলার হিটটা কিন্তু মিডিয়ামে থাকবে। আর ফ্রেন্ডস, এই ফুচকাগুলো ফুলে ওঠার পর তেলের মধ্যে ফুচকাটাকে যতই দোলাবেন ততই কিন্তু এটা ফুলতে থাকবে, কারণ এটা সুজি দিয়ে তৈরি। এখন সবগুলো ফুচকাই আমি হালকা ব্রাউন কালার করে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন ফ্রেন্ডস, এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল একেবারে ফুলকো টস টসে মচমচে গরম গরম ফুচকা, পারফেক্ট দোকানের মতো। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই ফুচকা রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আর ইনশাল্লাহ করে আগামীকালে কিন্তু পেয়ে যাবেন পুরো একটা ফুচকা প্লেটার রেসিপি। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকমই সব নতুন রেসিপি দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।